17 মার্চ বাঙালির স্বপ্ন আর স্বপ্নযাত্রার এক বিস্ময় সূর্যোদয়। বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মেঠো পথে ছুটে চলা বাবা মায়ের আদরের দুরন্ত খোকা, স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনা মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলার মানুষের কাছে সবুজ নকশি কাঁথার মাঠ। তিনি রাষ্ট্র, তিনি পতাকা, তিনি জাতির পিতা, তিনি হিমালয়ের চূড়া, উত্তাল সাগরের ঢেউ, নির্যাতিত শোষিত হতদরিদ্র মেহনতি মানুষের মুক্তির কাণ্ডারি। জীবনের প্রতিটি ধাপে বাঙালির সার্বিক মুক্তির জয়গান গেয়েছেন তিনি, যা প্রতিফলিত হয়েছে তার প্রতিটি কর্মে ও চিন্তায়, আপামর জনতার ভালোবাসায়। করেন তিনি 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরের সম্মেলনে পাকিস্তানি শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে জাতির জনক ঐতিহাসিক 6 দফা দাবি পেশ করেন। 1968 সালে পাকিস্তান সরকার জেলে আটক বাঙালির প্রাণের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে। বাঙালি এই অবিচার মেনে নেয়। 69-এর উত্তাল গণ অভ্যুত্থানে পাকিস্তান সরকার মামলা প্রত্যাহার করে শেখ মুজিবকে মুক্তি দিতে বাধ্য হয়। 23 ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ রেসকোর্স ময়দানে প্রাণের নেতা শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করে। 70-এর নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তর করেনি পাকিস্তানি শাসক গোষ্ঠী। অত্যাচারিত নিপীড়িত বাঙালিদের মুক্ত করতে বিচক্ষণ এই নেতা দিলেন স্বাধীনতার ডাক। 1971 সালের 7 মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এলো বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের ঘোষণা, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 25 মার্চের কালো রাতে পাকিস্তানি বাহিনী ঢাকায় নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে হিংস্র পশুর মতো। কালক্ষেপ না করে 26 মার্চ ওয়্যারলেসের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু। তার ডাকে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলা পায় কাঙ্ক্ষিত বিজয়। বিশ্ব মানচিত্রে জন্ম নেয় নতুন একটি দেশ, বাংলাদেশ। স্বাধীনতার পর পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে 1972 সালের 10 জানুয়ারি দেশে ফিরে আসেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ শুরু করেন বঙ্গবন্ধু। তাঁর উদ্যোগে বাংলাদেশ 142টি দেশের স্বীকৃতি আদায় করে এবং জাতিসংঘ, কমনওয়েলথ, ওআইসি সহ বিভিন্ন সংস্থার সদস্যপদ লাভ করে। জাতিসংঘে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দিয়ে বঙ্গবন্ধু সারা বিশ্বে তোলেন আলোড়ন। বঙ্গবন্ধু আমাদের উপহার দিয়েছেন একটি স্বাধীন দেশ। দেশের জন্য জেলের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী থেকেছেন 4682 দিন। তার স্বপ্নে ও আদর্শেই বর্তমান বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নতির স্বর্ণ শিখরে। বঙ্গবন্ধু চিরকাল আমাদের মাঝে থাকবেন প্রেরণা। বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।